রাজশাহী মহানগরীতে জনসাধারণের মাঝে আজ ভ্রাম্যমাণ ফ্রি কোভিড-19 টেস্ট করা হয়েছে। আজ সোমবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত মহানগরী সাহেব বাজার, জিরো পয়েন্ট সহ হরগ্রাম বাজার, সিএনবি মোড়, লক্ষ্মীপুর মোড় ও তালাইমারি এলাকায় ফ্রি ভ্রাম্যমাণ কোভিড-19 টেস্ট করা হয়। রাজশাহী সিভিল সার্জন কায়ুম তালুকদার জানান, আমাদের 5টি টিম নগরীর 5টি পয়েন্টে 297 জনের নমুনা পরীক্ষা করে 84 জনের শরীরে করোনা নমুনা পাওয়া যায়, যা শতকরা হিসেবে 12.65%। নমুনা পরীক্ষার প্রতিটি স্থানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নমুনা সংগ্রহ করা হয় এবং সেখানে স্বাস্থ্যকর্মী ও আরএমপি পুলিশ সদস্যরা উপস্থিত থেকে এই কার্যক্রমে সহযোগিতা করেছেন। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বেলা 11টায় নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড়ে ভ্রাম্যমাণ করোনা টেস্ট কেন্দ্র পরিদর্শন করেন। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।